আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো চলে আসলাম শামীম ভাই আপনাদের খামারে, প্রথমে দর্শকদের উদ্দেশ্যে যদি পরিচয়টা দিতেন। আমার নাম মোহাম্মদ শামীম ইসলাম, তামিম ডেইরি ফার্ম আমার, ঠিক আছে। আর জেলাটা পাবনা ঈশ্বরদী থানা মোলাডুল ইউনিয়নের মধ্যে আমার বাসা। আপনার তো মূলত গাভী গরু কেনা বেচা করেন? জি জি জি, আমার কাছে গাভী গরু থাকে সবসময়, বড় সাইজের আর মাঝারি আকৃতির। ছোট গাভী আমার কাছে থাকে। আজকে কয়টা গাভী দেখাবেন? গাভী তো আছে 15-16টা, এত তো দেখানো সম্ভব না। আপনি 5টা গাভী আজকে দর্শকদের দেখাবো। 5টা গাভী দেখাবেন? জি জি। এগুলোর দুধ আছে কেমন? একটা আর গরুর দুধ আছে মনে করেন উপরে 22 লিটার, আর নিচে আছে আপনি 15 লিটারের মতো। 15 থেকে 22-এর ভিতরে গাভীগুলো আছে? জি জি। আর দাম কত থেকে কতর ভিতরে আছে? দাম আছে উপরে 2,65,000, নিচে 1,75,000 টাকা। আচ্ছা আচ্ছা, কেনা বেচাটা কেমন হচ্ছে? সামনে রোজা ভাই, কেনা বেচা মাশাল্লাহ ভালোই চলতেছে। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন আমরা দর্শকদেরকে দেখাই। দেখেন সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভীটা? এটা দুই দাঁতে গাভীটা কিন্তু অনেক বড়, আপনি নিজেও দেখতেছেন দুই দাঁতের গাভী কিন্তু অনেক বড় হয়েছে ভাই। অনেক বড় সর একটা, ক্যামেরাটা ধরেন দর্শক দেখুক যে অনেক বড় গাভী কিন্তু। অনেক বড় সর একটা গাভী, দাঁতে কিন্তু দুইটা। সাথে কি বাচ্চা এটা? এটা সাথে আপনি রেড ফ্রিজিয়ান মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা? জি জি জি। কয়দিন হয় বাচ্চা দিছে? বাচ্চারে দেখেন আজকালের মধ্যে লাভি হয়েছে, লাভি আছে ভাই দেখেন। আচ্ছা আচ্ছা, বেশি দিন হয় নাই যে বাচ্চাটা দিছে? 9-10 দিন বাচ্চার বয়স হয়েছে। 9-10 দিন হয়েছে জি। আর গাভীটা ভাই খুব ঠান্ডায় দেখেন, যে কোনো মা বোন ইনশাল্লাহ দেখেন দোয়া খাতে পারবে। আর চারটা মা ইনশাল্লাহ প্রথম বিয়ান হিসাবে খুব স্কোয়ার হয়েছে দেখেন। আচ্ছা আচ্ছা, তলে এটা পানি আছে ভাই, দুধ পুরা বলে ডাকে, পানিটা এখনো আছে। জি জি জি। দানা খাদ্য এখনো দেওয়া হচ্ছে না ভাই, দানা খাদ্য দিলে অনেক উলানের রস আসে যাবে। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা রেভাইলিক 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই। 22 লিটার? জি, 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আর এই এসব গাভী তো ভাই দর্শক ওখান থেকে আইডিয়া করতে পারবে না, এমনি সরজমিনে আসা ছাড়া আইডিয়া করতে পারবে না। যারা নিবে দুধ দহন করে, দুধ দহনকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবি ভাই। দেখেন উলানটা দেখান, দামটা কেমন রাখছেন এটার? এটার দাম পড়বে ভাই 2,65,000। এক নম্বর গাভীটার দাম পড়বে 2,65,000। জি জি জি, 2,65,000 টাকা দাম চাইছির মধ্যে ভাই অনেক কিছুই আছে ভাই। এই খালি গাভীটার দামই মনে করেন 2,50,000 টাকার উপরে খালি গাভী। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা গাভীটা? দাঁতে দুইটা, গাভীটা অনেক বড় হয়েছে ভাই, এটাও বিগ সাইজের বড় সর একটা গাভী। সাথে কি বাচ্চা এটা? দেখেন 99+এর বাচ্চা হয়েছে দেখেন, অরিজিনাল সার মাশাআল্লাহ, সার বাচ্চা না? চোখের ভুরু শুদ্ধি সাদা দেখেন, দর্শক দেখান মাথাটা কি চোখে ভালো একটা বাচ্চা হয়েছে। ওর অরিজিনাল বীজ দেওয়ার জন্য এটা পার্সেন্টেজ পারফেক্ট হবে মাশাআল্লাহ দর্শক। আর দুই দাঁতে গাভীটা কিন্তু ওটা আর এটা সেম গাভী হয়েছে ভাই দেখেন, দর্শক দেখান দুধ পাচ্ছেন কেমন এটা। যে ভাইলিক 2 বেলা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা। 2 বেলা 18 লিটার দুধের গ্যারান্টি? দুই দাঁতের গাভী 2 বেলা 18 লিটার গ্যারান্টি থাকবে। যারা নিবে দুধ দহন করে নিতে পারবে? হ্যাঁ, দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই।
দামটা কেমন রাখছেন এটার? এটার দাম পড়বে ভাই 225,000 টাকা ভাই। বেশি একটা মনে করেন যে আপ ডাউন দাম চাবো না, সীমিত কম বেশি ভাই। দুই নাম্বার গাড়িটা 225,000 টাকা ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা করি কিছুটা কম বেশি করে নিতে পারবে ভাই। এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাড়ি। জি 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 ভাই, এটা মনে করেন যে খালি বকনার দামই মনে করেন যে 180,000 টাকার উপরে, খালি বকনা মনে করেন যে দুধ বাচ্চা বাদ। আচ্ছা আচ্ছা, তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ দেখান, সিরিয়ালের তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভি? এটা প্রথম বাচ্চা দুই দাঁত ভাই। দাঁত ছাড়া ভাই গাভি কিনে নিয়ে এবার যা সংগ্রহ আছে সব দাঁতের মধ্যে ভাই। সাথে কি বাচ্চা এটা? এটার সাথে মেয়ে বাচ্চা হয়েছে ভাই। সাথে মেয়ে বাচ্চা? জি জি জি। কয় নাম্বার বাচ্চা? এটা প্রথম বাচ্চা দিয়েছে ভাই। প্রথম বাচ্চা দিয়েছে, জি। দাঁতে দুইটা প্রথম বাচ্চা। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এরা আপনার সারাদিনে এটা দুধ পাচ্ছে 15 কেজি। সারাদিনে 15 কেজি দেখেন, যারা নিবে দুধ দহন করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। দেখেন প্রথম অবস্থায় চারটা বান কত ফাঁকা ফাঁকা দেখছেন, আর খুব ঠান্ডা ভাই গাভিগুলো। দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন, দেখে শুনে যাচাই বাছাই। দামটা কেমন রাখছেন এটার? এটা বেশি একটা রেট চাবো না ভাই, এটার দাম পড়ে ভাই 185,000 টাকা। 185,000 টাকা? জি জি জি। তিন নাম্বার গাভিটা? হ্যাঁ, তিন নাম্বার গাভিটা 185,000 টাকা। তো দর্শক চলুন সিরিয়ালের চার নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। হ্যাঁ দেখেন, সিরিয়ালের চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভিটা? এটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে, এই দেখেন মেয়ে বাচ্চা হয়েছে ভাই। চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে, সাথে মেয়ে বাচ্চা? জি জি। বাচ্চার বয়সটা কেমন? পার্সেন্টেজ আছে, এই বাচ্চার বয়স আজকে 14 দিন ভাই। বাচ্চার বয়স আজকে 14 দিন, জি। কয় নাম্বার বাচ্চা দিল? দুই নাম্বার বাচ্চা দিয়েছে ভাই। দ্বিতীয় বাচ্চা দিয়েছে, জি জি জি। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? যে ভাই 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই। 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে? 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে। যারা নিবে দুধ দহন করে নিতে পারবে? হ্যাঁ, দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম পড়বে ভাই 2,05,000 টাকা ভাই। 2,05,000 টাকা? জি জি ভাই। এটা কিন্তু ওজনই আছে মনে করেন ডাবল বডি গরু। এই ক্যামেরা ধরেন দর্শক দেখান, ডাবল বডি একটা গরু কিন্তু। চার নাম্বার গাভিটার দাম রাখছেন 2,05,000 টাকা ভাই। কিছুটা কম বেশি করে নিতে পারবি ভাই, সব গরুতেই কিছুটা কম বেশি করে দেওয়া যাবে। বাচ্চা রয়েছে দর্শক দেখেন যে এ গ্রেডের বাচ্চা কিনা, এরকম পার্সেন্টেজ বাচ্চা পাওয়া কিন্তু খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নাম্বার গাভিটা। চার নাম্বার গাভি, আর গাভিটা কিন্তু ডাবল বডির গরু, অনেক কিন্তু ওজন আছে গাভিটা। মনে করেন যে খালি মনে করেন যে কষার মাপে দাম আছে মনে করেন যে তাও মনে করেন যে 1,50,000 টাকার উপরে, খালি মনে করেন যে মাংসর দামে। তো দর্শক চলুন পরবর্তী পাঁচ নাম্বার গাভিটা দেখাই। হ্যাঁ দেখেন, নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা প্রথম বাচ্চাতে দাঁতে দুইটা ভাই। প্রথম বাচ্চা দিয়েছে দাঁতে দুইটা? জি জি জি। কি বাচ্চার সাথে? এই যে আজানের দিকে, ফজরের আজানের দিকে বাচ্চা হয়েছে ভাই। কি বাচ্চা? সার বাচ্চা? জি জি জি। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, কয় নাম্বার বাচ্চা দিল? এরা প্রথম বাচ্চা দিয়েছে ভাই। প্রথম বাচ্চা দিয়েছে, জি। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা মনে করেন যে দুধ তো এখনো আসি নাই, ঠিক আছে। এরা সকালে মনে করেন যে আজান দিয়েছে, যে টাইমে ওই টাইমে বাচ্চা দিয়েছে, তখন একবার গালিছি, আর মনে করেন যে 8টার দিকে একবার গালিছি। আচ্ছা আচ্ছা, এই অবস্থা ভাই। দেখেন দামটা কেমন রাখছেন এটার? এটার রেট পড়বে ভাই 175,000 টাকা। এটাও পাঁচ নাম্বার গাভিটার দাম পড়বে 175,000 টাকা ভাই। দরদাম করা দুধ আসবে ভাই, আপনি 3-4 দিন গেলে দুধ চলে আসবে ভাই। দরদাম করা যাবে না? হ্যাঁ, দরদাম করে নিতে পারে। এই অবস্থায় যদি লাই দর্শক, আমি 13-14 লিটার দুধের গ্যারান্টি পাবে। আচ্ছা আচ্ছা, তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? জি, আজকে সংগ্রহ এই পর্যন্তই। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার জেলা পাবনা থানা ইসতি মোলাডুল ইউনিয়নের মধ্যে আমার বাসা। আচ্ছা আচ্ছা, এসে দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, এসে দেখে শুনে 2-4 দিন আমার বাসায় থাকি, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই। থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার বাসাতেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, যে যেখান থেকে গাভি কেনেন অবশ্যই যদি টাকার ব্যথা থাকে অবশ্যই দেখে শুনে বাসায় থেকে লোক পাঠান, দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাওয়াই ভালো। মানে অনলাইনে জিনিস কিনবেন, একটা বাটো তো মার থাকতে পারে, একটা গাভীর বাচ্চারও তো চোখের সমস্যা, কি মেলা বিভিন্ন ধরনের প্রতারণা হয় অনলাইনে জিনিস কিনলে, অথচ সরজমিনে এসে কেনেন কোনো প্রতারণায় পড়বেন না আশা করি। আচ্ছা আচ্ছা, তো শামীম ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।